প্রস্তুতি আমরা দেখছি কাছ সে নিয়ে আলোচনা করতে যায় আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মুর্শেদ মঞ্জুর মুর্শেদ শুভ সকাল স্বাগত একাত্তরের খেলা যোগে প্রত্যেক বছর তো আহ বিশ্বকাপ খেলে আসার পরে আমরা শুনি যে একটা ইভালুয়েশন হবে এবার কি সেরকম কিছু শুনতে শুনতে পাচ্ছেন এবার তো বরং আমরা পাচ্ছি যে ইতিহাস সেরা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ সে কারণে তাদেরকে বরং বোনাস দেয়া হবে এই বিষয়টা কিভাবে দেখছেন আর আপনার আদৌ মনে হয় কিনা যে যেভাবে এগোচ্ছে তাতে আমরা আসলে কখনোই আমাদের টার্গেট যে সেমিফাইনাল খেলব খেলবো ফাইনাল খেলবো এই জায়গায় আসলে টার্গেট সেট করতে পারবো শুভ সকাল কনা আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের যে শক্তির জায়গা সবচেয়ে শক্তিশালী জায়গা সেটা হচ্ছে ফ্যানবেজ বিশাল ফ্যানবেজ টাইগার তো টাইগার যে আবে তাদের যে স্বীকৃতি সেটাকে আবার স্বীকৃতি দেয় না তাই যদি তাহলে কিন্তু তাদের স্টেটমেন্টে একদম ক্লিয়ারলি প্রকাশ পেত যে বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে তারা কিন্তু সেটা বলছে না যে তারা খুশি নয় কিন্তু দল যেহেতু সুপার এইট খেলেছে তারা এটাকে সফল হিসেবে মতো দেখতে চায় এবং সেটা সেই ক্লিয়ার মেসেজ কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো যেটুকু তারা খুশি নয় বলছে সেটাও বলছে কিন্তু ওই দর্শক প্রতিক্রিয়ার চাপে তো বাংলাদেশ কি ধরনের ডিসমাল ক্রিকেট খেলেছে এবং বাংলাদেশের ক্রিকেটটা কোথায় বাংলাদেশ কতদূর যেতে পারে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে সেই জিনিস পরিষ্কার হয়ে গেছে এই বিশ্বকাপে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলের পারফরমারের প্রচন্ড প্রচন্ড রকম অভাব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেইল করেছে প্রতিভা তৈরি করতে খুঁজে পেতে এবং বিশ্ব মঞ্চে খেলার মতো ক্রিকেটারের সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে আর যেটা হয়েছে যে যেটা হচ্ছে যে সিনিয়র যারা দিন দুই ধরে যারা খেলছেন তারা কিন্তু একেবারে যে অপটিকম লেভেলের যে সার্ভিসটা সেটা দিতে ব্যর্থ হয়েছেন এবং তারা সেটা ভবিষ্যতে দিতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্নের মধ্যে রয়ে গেছে দেখেন একজন ক্রিকেটার যখন তার পিকে থেকে রিটায়ারমেন্টে যান তখন দেখতে ভালো লাগে একসঙ্গে তিনজন ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা তারা ইন্ডিয়াকে প্রচুর দিয়েছেন এবং তারা চ্যাম্পিয়নশিপটা নিয়েই তারা কিন্তু রিটায়ারমেন্ট কল করেছেন ডেভিড ওয়ার্নার আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যে এই বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার শেষ এবং তিনি দেখেন অস্ট্রেলিয়া ব্যর্থ হলেও তিনি কিন্তু বিদায় নিয়ে চলে গেছেন নতুন নিউ ব্লাড আপনার স্বাগত জানাতে হবে তাদেরকে জায়গা করে দিতে হবে এবং ক্রিকেট হচ্ছে একক খেলা না এটা টেনিস না এটা দলীয় খেলা দলীয় সংহতিটা খুব গুরুত্বপূর্ণ শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনি যদি দলে এক দুইজন ক্রিকেটারকে একেবারে আকাশ সমান সুবিধা দেন বাকিদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে চান তাহলে সেই দল কখনো শৃঙ্খলাবদ্ধ হয়ে সেরা পারফরমেন্সটা দিতে পারবে না হয়তো থাকবে চমক দিবে তারা কিন্তু পারফরমেন্স একতাবদ্ধ পারফরমেন্স আপনি পাবেন না সেরা পারফরমেন্স আপনি পাবেন না এই আইপিএল সিজনে আমরা দেখেছি যে বিরাট কোহলি কিছুটা পারফর্ম করেছেন রোহিত শর্মা একেবারে প্রফর্ম করতে পারেন তারপরও কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদেরকে দলে রেখেছিল তাদের হাতে দায়িত্ব দিয়েছিল ইভেন এই দুইজন মিলে কিন্তু ওপেন করেছেন এবং আপনি দেখেন যে বিরাট কোহলির উপর বিশাল চাপ ছিল পুরো টুর্নামেন্ট ধরে তিনি এসে তো বড় ক্রিকেটাররা একটু পারফর্ম করে কোনো না কোনো ওয়েতে দলকে সার্ভ করে তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি না আমাদের যারা বড় ক্রিকেটার আমাদের যারা অভিজ্ঞ ক্রিকেটার তো আমি যেটা মনে করি যে সরে যাওয়াই তাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সেবক যেটা বীরেন্দ্র সেবক যেটা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত নতুন ব্লাড নিয়ে আসা তারা যদি দিনের পর দিন ব্যর্থ হয় তাতেও বাংলাদেশ এক ধরনের সান্ত্বনা খুঁজে পাবে যে এরা একদিন পারফর্ম করবে তো সেই জিনিসটা এখন আসলে ভেবে দেখার বা সেইটা আসলে অ্যাক্টিভেট করার অ্যাক্টিভলি সেটা সামনে নিয়ে যাওয়ার একটা সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে এবং সেটা করা উচিত না হলে বাংলাদেশের ক্রিকেটটা আরো পতনের দিকে যাবে কখনো কোনো একজন ক্রিকেটারের উপরে কোনো দুজন ক্রিকেটারের উপরে কোনো চারজন ক্রিকেটারের উপরে একটা গোটা দেশের ক্রিকেট ভবিষ্যৎ নির্ভর করে থাকতে পারে না এবং সেটা যদি হয় তাহলে তারা সুবিধাটা নেন সুযোগ নেন এবং পুরো দেশের ক্রিকেট সে চলে যায় শৃঙ্খলা নামের শব্দটা তখন আসলে অলিক হয়ে যায় তো এই বিষয়টা আসলে কখনোই কোনোভাবেই কাপ্য নয় তাই নিশ্চয় আপনি বলছিলেন যে কারোর উপর বেশি ভরসা করলে সেটা আসলে কোনো ভালো ফল দেয় না বা সরে যাওয়ার দিলেন নিশ্চয়ই শুনেছেন বিরাট কোহলি যখন আসলে আহ বলছিলেন তার রিটায়ারমেন্টের ঘোষণাটা দিয়েছেন তিনি তখন বলছেন নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কারণ তিনি খুব ভালো করেই জানেন এখন বসে আছে ইয়শবীর জয়সওয়ালের মতো ওপেনার আছে তিনি চলে গেলেও কোনো সমস্যা নেই বা তার কারণে হয়তো জেসওয়ালকে ইন্ট্রোডিউস করা রিঙ্কু সিং কে দেখে আসছি সঞ্জু স্যামসন বসে আছে আসলে খেলতেই পারছে না সুযোগ পাচ্ছে না আর বাংলাদেশে আসলে রিপ্লেসটা কে করছে লিটন রিপ্লেস করছে সৌম্য সরকার আরেকজন আউট অফ পারফর্মার মানে তারা আসলে পারফর্মই করতে পারে না এমন কেউ কেউ রিপ্লেস করে তো আমাদের ক্রিকেটাররা মানে এই দায়টা আসলে দুই পক্ষেরই কিনা প্রথমত বোর্ড তো আসলে পারছে না ব্যাক তৈরি করতে দ্বিতীয়ত যে ক্রিকেটাররা তারা আসলে পারফর্ম করতে পারছে না এবং তাদের কাছ থেকে হয়তো আর খুব বেশি দিন কিছু পাওয়ারও নেই তারাও আসলে নিজে থেকে সরে যাচ্ছে না এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন আমি যদি কোনা ক্রিকেটারদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি তবে দোষ তাদেরই রয়েছে আপনি দেখেন যে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুলবাস ইব্রাহিম জাদদ মধ্যে নাম্বার 3 3 আর 4 পজিশনে রয়েছে আপনাকে সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছে ফজল আক ফারুকের মতো এরা সবাই আফগানিস্তানে আপনি দেখেন রশিদ খান গুরুত্বপূর্ণ মেমরে দুর্দান্ত সব ক্যামিও খেলেছেন দুর্দান্ত ব্রেক থ্রু দিয়েছেন বল হাতে খুব ইফেক্টিভ একজন ক্রিকেটার তারা নিজের দেশে কখনো ক্রিকেট খেলতে পেরেছেন তারা খেলেছেন একেবারে প্রবাসী ক্রিকেট খেলে তারা আফগানিস্তান দলটাকে তৈরি করেছেন তারা এখন সেমিফাইনালও খেলে তো সুযোগ সুবিধা তারা কি বাংলাদেশ দলের চেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটের চেয়ে বেশি পান কখনোই না তবে হ্যাঁ তারা হয়তো মানে জাতিতে আফগান তারা ফিজিক্যালি অনেক স্ট্রং সেই অ্যাডভান্টেজটা নিয়ে তারা হয়তো মঞ্চে অনেক ভালো করেন বাংলাদেশের ওয়েদার থেকে যারা উঠে আসেন তাদের হয়তো সেই সুযোগ নেই বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে চমৎকার সেই অবকাঠামোর তৈরি হলে সেখান থেকে যারা বেরিয়ে আসবেন তারাই হয়তো ইন্টারন্যাশনালি মানে তাদের পারফরমেন্সটা দিতে পারবে এবং বাংলাদেশ কখনো এরকম ইন্ডিভিজুয়াল মানে পারফরমার খুঁজে পাওয়া বাংলাদেশ থেকে কঠিন বাংলাদেশ খেলার টিম গেম তো সেখান থেকে আপনার যেটা দরকার যে আপনার একঝাক ক্রিকেটের দরকার যারা আসলে পারফর্ম করে দলকে জিতিয়ে দেবেন এগারো জন ক্রিকেটের দরকার যারা তিন থেকে চারজন ম্যাচ উইনার বাকিরা সবাই তাদেরকে সাপোর্ট করবেন এইরকম টিম নিয়ে হয় না বা বাংলাদেশ দলে দরকার একাধিক ম্যাচ উইনার যে চার পাঁচজন ক্রিকেটার খেলবেন যে তারা শুধুমাত্র অলংকার হিসেবে দলে থাকবেন এরকম টিম হলে বাংলাদেশ কখনো পারবে না পারা সব মানে সম্ভব না উপরের দিকে যাওয়া সম্ভব সুতরাং আপনার সিস্টেম থেকে এমন ক্রিকেটার বের করতে হবে যে যারা দলের ভূমিকা রাখতে পারবে যে আপনি যখন ম্যাচ খেলছেন তখন আপনি ধরেই নিচ্ছেন যে আপনার টপ থ্রি বলে কিছু নেই আমরা তো এই বিশ্বকাপটা সেভাবেই শেষ করলাম তো এইভাবে আসলে একটা দল তার সেরা পারফরমেন্স দিতে পারে না সাউথ আফ্রিকা দেখেন ফাইনাল পর্যন্ত চলে এসেছিল তাদের টপ অর্ডারের একবারে ফেল ছাড়াই এবং টপ অর্ডার ফেল করেছে এবং কুইন্টন ডিগ ভালো করেছেন সুপার এ তার আগে তো করছিলেন না কিন্তু তাদের ম্যাসিক দুজন ব্যাটসম্যান ছিল দেখেন ক্লাস এন ডেভিড মিলার তারা কিন্তু কোনোভাবে পুষিয়ে দিয়েছেন তারা কিন্তু রক্ষা করেছেন তো ওরকম ম্যাসিক পারফর্মার কি আমাদের রয়েছেন যে পেশুর সামনের দিকে যারা ব্যর্থ হচ্ছেন তাদেরকে ঠেকে দেওয়ার জন্য যে মাহমুদুল্লাহ রিয়া একাই ম্যাচটা বের করে দিলেন সাকিবুল হাসান একাই ম্যাচটা বের করে দিলেন সেই পারফরমার তো তারা না করতে পারে না সুতরাং আমাদের দরকার কালেকটিভ পারফরমার আমাদের দরকার ফর্মে থাকে ক্রিকেটার তো ফর্মে থাকে ক্রিকেটার আপনি কোথায় খুঁজে পাবেন খুঁজে পাবেন সিস্টেমটা ডেভেলপ করবে সিস্টেমটা অনেক বড় হবে আপনি একাধিক ক্রিকেটার দেখার সুযোগ পাবেন এই যে আপনি বললেন যে আপনি রিঙ্কু সিং কে দেখতে চেয়েছিলেন ভারতীয় দলে পান আপনি সঞ্জু স্যামসন কে দেখতে চেয়েছিলেন তাকে দলে দেখতে পায় তো এই যে জয়সওয়াল কে দেখতে চেয়েছিলেন ম্যাসি বিস্ট্রোক প্লেয়ার তিনি নেই তো ভারতীয় দলে সুযোগ পেতে পারেন এরকম অন্তত জন ক্রিকেটারের নাম আপনি বলতে পারবেন যারা আসলে বাংলাদেশের যে কোনো ভালো চেয়ে তো এই যে ভারত এত ক্রিকেটার তৈরি করলো কিভাবে নিশ্চয়ই সেটা তাদের অসাধারণ একটা সিস্টেম রয়েছে বলে বা তারা সেই সিস্টেমটা তৈরি করে ফেলেছে বলে একটা সময় পাকিস্তানের সঙ্গে ভারত মাঠে নামলেই হেরে যেত পাকিস্তানিরা মজা করতো ভারত থেকে দলকে নিয়েছে ভারতকে তো সহজেই আমরা হারিয়ে দেব ভারতীয়রা ভয় পেত তো সেই পাকিস্তান দলকে এখন কিন্তু বলে কয়েক ভারত হারিয়ে কিভাবে সম্ভব হচ্ছে আইপিএলটা টি টোয়েন্টি ক্রিকেটটা ভারতের ক্রিকেটকে এক ধরনের বিশাল একটা ধাক্কা দিয়েছে সেই ধাক্কার জোরে এখন সেখানকার ফার্স্ট ক্লাস বলেন আহ ওয়ান ডে টুর্নামেন্ট বলেন আর শেষ পর্যন্ত টি টোয়েন্টি টুর্নামেন্ট বলেন সেগুলো সব মিলে তার একটা চমৎকার প্যাকেজ হিসেবে দাঁড়িয়ে গেছে যে কারণে তারা নিয়মিত আইসিসি ইভেন্ট এর ফাইনালে খেলছে ফাইনাল যেটা অনেকটা ভাগ্যের ব্যাপার সেই জায়গায় হয়তো ভারত তেরো বছর বা সতেরো বছর পরে একটা ট্রফি জিতল কিন্তু আইসিসি ইভেন্ট জিতল কিন্তু তারা তো সফল দল নিয়মিত ফাইনাল খেলছে ফাইনালে অনেকটা ফ্লু আপনি জিততেও পারেন হাঁটতেও পারে তো সেই জায়গাতে চাপে তারা ভেঙে পড়তো এবার তারা জিতে গেছে চাপের মুখেও তারা কিন্তু জিতে গেছে যখন তিরিশ বলে তিরিশ দল ঘটছিল কেউ ভাবেনি ভারত এই ম্যাচটা জিতবে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে এটা সবাই ভেবে নিয়েছিল সেখান থেকে কিন্তু রোহিত শর্মা তার দলকে জিতিয়েছে তো এই যে চাপ জয় করতে পারা পারফর্ম করা ম্যাচ শেষ করা এই জিনিসটাই তো মারাত্মক অভাব বাংলাদেশের ক্রিকেটারদের একটা বিপিএল হয় সেখানে কয়জন বাংলাদেশি ক্রিকেটার খেলতে পারে বলেন তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন খেলতে পারে তো আপনার জাতীয় দলের ক্রিকেটারই তো পঁচিশ জন তো আপনি সর্বোচ্চ পনেরো জন থেকে বিশ জন তরুণকে দেখার সুযোগ পান তরুণ না তারাও আলটিমেটলি দেখা যায় ব্যাটার হ্যান্ড পারফর্মার তো এখান থেকে আপনি কি প্রতিভা খুঁজে বের করবেন যে আপনি নতুন প্লেয়ার আপনি জাতীয় দলকে উপহার দেবেন তা আপনার তো সিস্টেমই নাই আপনি আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্টই করতে পারছেন না যেখান থেকে আলটিমেটলি দেখার সুযোগ পাবেন যে কোন তরুণরা দেশে ভালো করছে আপনি ওই কিছুটা লোকালি যারা ভালো খেলছে কোন রকম একটা ধরন মানে ধরেন গ্লিমস থেকে তাকে নিয়ে আসবেন হয়তো বা প্রিমিয়ার ডিভিশনের কিছু ম্যাচ খেললো ওয়ান ডে টুর্নামেন্ট থেকে ভাবলেন বা ওয়ান ডে টুর্নামেন্ট সে ভালো স্ট্রাইকারকে ব্যাট করেছে তার মধ্যে টি ভালো এই যে যদি কিন্তু যে স্ট্রাকচার এটা দিয়ে আসলে খুব বেশি সামনের দিকে এগোনো যাবে না বাংলাদেশকে নিশ্চয়ই মনে রাখতে হবে যে এখনকার টি টোয়েন্টি ফর্মেটে বল্ড কাপের প্রতি বৃষ্টি করে অনেক নতুন দল উঠে এবং তারা যে পারফরমেন্স দেখাচ্ছে তারা শুধুমাত্র টি টোয়েন্টি চিন্তা নিয়ে যেভাবে দল গঠন করছে এবার সেটা প্রমাণ পেয়েছে নিউজিল্যান্ড এবার সেটা প্রমাণ পেয়েছে পাকিস্তান তারা এবার তারা প্রমাণ পেয়েছে শ্রীলঙ্কা তারা গ্রুপ থেকেই বাদ হয়েছে বাংলাদেশকেও কিন্তু বাংলাদেশ কিন্তু এই দলগুলো যে শক্তিশালী দল নয় ভাগ্য বাংলাদেশ বেঁচে গেছে সুপার এইট বাংলাদেশ তো যেটা আসলে আমরা দেখলাম যে কোনো ম্যাচ না জিতেও তারা লাস্ট পর্যন্ত সেমিফাইনালের রেসেও টিকে ছিল মানে বাংলাদেশ এত লাকিয়েস্ট একটা টিম তারপরেও আসলে সেখান থেকেও তাদেরকে খালি হাতে ফিরে আসতে হয় ছোট্ট করেই জানতে চাইবো মঞ্জুর মুর্শিদ আমরা তো ক্রিকেটার এবং প্রসেস নিয়ে কথা বলছিলাম কোচিং এর জায়গাটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ রাহুল দ্রাবিড় দুই হাজার একুশে জয়েন করেছেন এরপর থেকে আসলে তিনি প্রতিটা আচ্ছা সে টুর্নামেন্টের ফাইনালে খেলিয়েছেন তার দলকে একটাতে তো চ্যাম্পিয়নই হয়ে গেছেন এই যে এই জায়গাটা এবং তিনি যেটা বলেছেন বিশ্বকাপ জয়ের পর যে যেটা আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র এই বিশ্বকাপ জয়টা না তাদের এই প্ল্যানিংটা শুরু হয়েছে আরও দুই আড়াই বছর আগে থেকে এবং সেটারই সফলতা হয়তো আমরা দেখছি আমাদের সেই প্ল্যানিংটা কোথায় আমাদের কোচ আসলে এতটা নিজে মোটিভেটেড কিনা যে এই দলটাকে নিয়ে আদৌ তিনি কিছু করতে পারবেন আমার তো মনে হয় যে আমাদের শেখা উচিত আমাদের শেখা উচিত এবং আমাদের একবার আমরা দেখি না যে আমাদের লোকাল কোচ দিয়ে কি হয় আমাদের সিস্টেমটা তো আসলে ইন্ডিয়ার মতো অত স্ট্রং না তো রাহুল দ্রাবিড যে সিস্টেম থেকে বেরিয়ে এসে আপনি নিশ্চিত থাকেন গৌতম গম্ভীর আসছেন তিনিও যে সিস্টেম থেকে বেরিয়ে এসছেন তারা তাদের সিস্টেমটা থেকে সম্পর্কে খুব ভালো জানেন তো তারা জানেন সেখান থেকে আসলে বাই প্রোডাক্ট তারা কিভাবে কালেক্ট করবেন কিভাবে তারা সেরা পারফরমেন্সটা দিবেন কিভাবে দেশ ক্রিকেটারকে সামনে নিয়ে যাবেন এই যে ডিভোশন তাদের সেটা কিন্তু আসলে আনপ্যারাল রাহুল দ্রাবিড় তো আপনাকে বলতে হয় যে একেবারে আহ মানে অসাধারণ একজন ক্রিকেট ব্যক্তিত্ব এবং একদম নির্লোভ একটা মানুষ তিনি তাকে যখন একটা ইউনিভার্সিটি তাকে ডিগ্রি দিতে চাইলো তিনি সেটা অস্বীকার করলেন কারণ বললেন যে এটা তো আমার কাজ ছিল না আমি ক্রিকেট খেলে এসেছি সারা এত অসাধারণ একজন ব্যক্তিত্বের মানুষ এবং তিনি দলকে অনুপ্রাণিত করতে পেরেছেন শেখাতে পেরেছেন এবং সামনের দিকে নিতে পেরেছেন সেই ধরনের ফিগার আমাদের হয়তো নেই কিন্তু আমাদের সিস্টেমে কিন্তু অনেক ভালো কোচ তৈরি হয়েছে আমরা তাদের উপরে রিলাই করতে এই যে ফরেন কোচ নিয়ে এসে কি লাভটা হয় বলে নানা সংকট তৈরি হয় তারা কি পুরো সিস্টেমটা সম্পর্কে জানেন আমাদের সিস্টেমতে কিভাবে ক্রিকেটার বেরিয়ে আসে কারা ভালো করে কারা ভালো করতে পারে তো সবকিছু শুধু কোচের উপরে দোষ দিলে তো হবে না আপনি লোকাল কোচ নেন বা ফরেন কোচ নেন এটা আসলে খুব একটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে সিস্টেমটা আপনার বিসিবির যে প্রশাসনিক কাঠামো সেটা কিভাবে চলে সেখানে কতটা ডিসিপ্লিন রয়েছে সেখানে কতটা স্ট্রেন্থ হলা রয়েছে সেখানে কতটা স্বচ্ছতা রয়েছে এগুলো কিন্তু ইমপ্যাক্ট করে আপনি হয়তো হঠাৎ দু একটা সিরিজে ভালো করবেন তাও করবেন দেশের মাটিতে আনপ্রিপেয়ারড উইকেটে এখন উইকেটও ভালো করার চেষ্টা করছে ডিসিপি কিন্তু সেটা কতটা ভালো হচ্ছে সেটা পবনতো আমরা দেখলাম যে এখনো কিন্তু আমাদের ওই একটু আমাদের ফেভারেবল তো আমরা আমাদের ফেভারেবল উইকেটই পেয়েছিলাম। সেখানে আসলে কি বা করতে পেরেছি? সেই তো ম্যাচ আসলে যা জিতেিয়েছে বোলারদের পারফরম্যান্সের কারণেই জিতেছি। ব্যাটাররা তো কোনো উইকেটে আসলে খেলতে পারছে না। পুরো সিস্টেম বা পুরো সবকিছুতেই আসলে সমস্যা দেখভাল করতে হবে। যদি আসলে বড় কিছু করার স্বপ্ন আসলে দেখতে চায় নিঃসন্দেহে করবে সেই প্রত্যাশায় রাখতে চাই। আຫມাজুল মোর্শেদ অসংখ্য ধন্যবাদ।